আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে টলি সুন্দরী অভিনেত্রী মিমি চক্রবর্তী পালছেন ভীষণ কষ্ট তার হাতে লাল আচরের দাগ একটা না দুটো না বেশ কয়েকটা হ্যাঁ বন্ধুরা দেখে নিন কিভাবে লাল হয়ে গেছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর হাত অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজেই শেয়ার করেছেন এই ছবিটি তার ফ্যানেদের জন্য দেখাচ্ছেন কিভাবে লাল হয়ে গেছে তার হাত কিন্তু এত বাজেভাবে কেটে গেল কি করে কিভাবে এত কষ্ট পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী নিশ্চয়ই মিমি চক্রবর্তীর ফ্যানেদের আর তার শুভকাঙ্ক্ষীদের জানতে ইচ্ছে করছে তবে বন্ধুরা আমরা জানিয়ে দিই এটি কোনো সিরিয়াস কাচন নয় অভিনেত্রী মিমি চক্রবর্তী জিমে গেছিলেন আর সেখানে তার ইনস্ট্রাক্টর এত কঠোর পরিশ্রম করিয়েছেন তাকে দিয়ে যে তার হাতে হয়ে গেছে এভাবে লাল দাগ আসলে অভিনেত্রী মিমি চক্রবর্তী গত দশ দিন জিমে যাননি তার জন্য পুট অন করেছিলেন একটু আর সেই দেখা মাত্রই অভিনেত্রী মিমি চক্রবর্তীর ইনস্ট্রাক্টর তাকে কঠোর পরিশ্রম করান জিমে আর মিমি চক্রবর্তীর এই পরিশ্রমে হাতে হয়ে যায় এভাবে আছরের দাগ নায়িকাদের প্রতিযোগিতার দৌড়ে থাকতে হলে তো নিজেকে মেনটেন করতেই হবে আর সেই মেনটেন করতে গিয়ে যদি একটু একটুদারটু কাচরের দাগ পড়ে তা তো সহ্য করতেই হবে সেই জন্যেই তো আমাদের প্রিয় মিমিও সহ্য করছেন এই একটু একটুদারটু ব্যথা আশা করি খুব শীঘ্রই মিমি চক্রবর্তীর এই ব্যথাটুকুও মিটে যাবে আমরা আশা করব অভিনেত্রী মিমি চক্রবর্তী যেন দ্রুত এই ব্যথা থেকে বেরিয়ে আসতে পারে বিনোদন জগতের নিত্য নতুন খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি